গরম নিয়ে আমরা সবাই অনেক বেশি কথাবার্তা বলছি, আমরা শীতকাল নিয়েও কথাবার্তা বলি, আমরা বর্ষাকাল নিয়েও কথাবার্তা বলি। তার কারণটা হচ্ছে এখন প্রত্যেকটা ওয়েদারই আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে, তার জন্য দায়ী আমরা আমরা নিজেরাই। যাই হোক, সেই প্রসঙ্গে যাচ্ছি না। এবার মেন কথাটা হলো, আমরা যেরকম নিজেদের জায়গাটা দেখছি, রাস্তায় কিন্তু অনেক পশুরা আছে, তারাও কিন্তু গরমে কষ্ট পায়, বা পাখিরা আছে, তারাও কিন্তু গরমে কষ্ট পায়। তাই এইটুকু চেষ্টা করো যে তাদের অন্তত জলটুকু যাতে দিতে পারো, বাড়ির ছাদে রাখো পাখিদের জন্য জল, বাইরে যদি তোমাদের বাড়ির সামনে কোনো কুকুর থাকে বা অন্য কোনো কিছু থাকে, তাদের সামনে একটু গিয়ে জল রাখো। এর থেকে বড় আশীর্বাদ সত্যি কিছু হতে পারে না। একটুখানি তাদের কথাও ভাবো, কারণ আমরা শুধু নিজেদের স্বার্থটাই ভাবি আর নিজেদের স্বার্থটাই দেখি, কিন্তু তারা তো কিছু বলতে পারে না, গরমে কষ্টটা কিন্তু তাদেরও হয়। আর তারা যে আশীর্বাদটা তোমাদেরকে দেবে, সেটা মানে কোনো সাধারণ মানুষ দিতে পারবে না, তাতে আখেরে তোমাদেরই জীবনটা একটু শুধরে যাবে, এটা আমার মনে হয়। তো চেষ্টা করো তাদেরও একটু যত্ন নেওয়ার, কারণ আমরা আমাদের যত্নটা নিজেরা নিতে পারি, কিন্তু তারা নিজেদের যত্নটা নিতে পারে না। তাই আমরা যদি প্রত্যেকে একটু এগিয়ে যাই, তাহলে তারা কোথাও গিয়ে একটু ভালো থাকতে পারবে, আর কোথাও গিয়ে আমরাও ভালো থাকতে পারবো। তো যাই হোক, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর যেটা বললাম একটু পড়ার চেষ্টা করো।